আয়ারল্যান্ড উত্তর পশ্চিম ইউরোপে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র। এই দেশটি মানচিত্রে দেখতে কিছুটা লম্বাটে। উত্তর দক্ষিণের দৈর্ঘ্য মাত্র 465 কিলোমিটার এবং পাশে মাত্র 285 কিলোমিটার। বলা যায় আয়তনের দিক দিয়ে বাংলাদেশের প্রায় অর্ধেক। আইরিশ মানুষ কথোপকথন ভালোবাসে এবং অন্যান্য মানুষদের প্রতি তাদের প্রকৃত আগ্রহ আছে। আজকে আমরা এই ভিডিওটিতে নিউজিল্যান্ডের পর বিশ্বের দ্বিতীয় সাপবিহীন দেশ আয়ারল্যান্ড সম্পর্কে প্রয়োজনীয় এবং মজার কিছু তথ্য জানব। তাহলে চলুন শুরু করা যাক। পৃথিবীর অনেক বিজ্ঞানী মনে করেন যে প্রায় 14,000 বছর পূর্বে আয়ারল্যান্ড থেকেই মনুষ্য জাতির উৎপত্তি হয়েছিল। আয়ারল্যান্ডের মোট আয়তন 70,000 বর্গ কিলোমিটার এবং এই দেশের মোট জনসংখ্যা প্রায় 64 লাখের মতো। আয়ারল্যান্ড ইউরোপের তৃতীয় বৃহত্তম দ্বীপ এবং পৃথিবীর 20তম বৃহত্তম দ্বীপ। আয়ারল্যান্ডের উত্তর অংশ এখনও পর্যন্ত যুক্তরাজ্য দ্বারা শাসিত হয়, আর বাকি আয়ারল্যান্ড একটি স্বাধীন জাতি। আয়ারল্যান্ডের নাগরিকদের আইরিশ বলা হয়ে থাকে। আয়ারল্যান্ডের সবচেয়ে বড় শহর এবং রাজধানী হচ্ছে ডাবলিন। এই শহরের মোট জনসংখ্যা 6 লাখের মতো। টাইটানিক জাহাজ সম্পর্কে তো আপনারা অবশ্যই শুনেছেন। আপনি জানেন কি, টাইটানিক জাহাজ আয়ারল্যান্ডেই তৈরি করা হয়েছিল? এই দেশের সবচেয়ে বড় অদ্ভুত তথ্য হলো, এই দেশে কিন্তু কোনো সাপ নেই, যার কারণ অতিরিক্ত ঠান্ডা আবহাওয়া। আয়ারল্যান্ডের নারীদের প্রায় 70% পরক্রিয়ায় জড়িত। এই দেশে বিবাহিত দম্পতিরা গড়ে 13 বছর একসাথে থাকেন। এরপরে কোনো রকম বিবাহ বিচ্ছিন্ন প্রক্রিয়া ছাড়াই অন্য পুরুষ বা মহিলার সাথে থাকতে শুরু করেন। আলু আইরিশদের প্রধান খাবার। 1840 সালে এক ধরনের রোগে এই দেশের সব আলু পচে যায়, যার ফলে এখানে দুর্ভিক্ষ দেখা দেয় এবং এই দুর্ভিক্ষে প্রায় 10 লাখ মানুষ মারা যায়। বর্তমানে আয়ারল্যান্ডে প্রায় 50,000 মুসলমানের বসবাস, যা মোট জনসংখ্যার প্রায় 1%। আয়ারল্যান্ড তার বিশাল বিশাল দুর্গের জন্য পরিচিত, যা অতীতে যুদ্ধের সময় এই দেশকে শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল। এই দুর্গগুলো এখনও বিদ্যমান এবং এইসব দুর্গ দেখার জন্য প্রতি বছর প্রচুর দর্শনার্থী এখানে বেড়াতে আসেন। 1200 সালের দিকে আয়ারল্যান্ডে সর্বপ্রথম ইংরেজি ভাষার প্রচলন শুরু হয়। বর্তমানে এই দেশটিতে মাত্র 10% লোক এই দেশের রাষ্ট্রীয় ভাষা আইরিশে কথা বলে থাকেন, বাকি 90% মানুষ ইংরেজিতেই কথা বলেন। আয়ারল্যান্ডে অবস্থিত সিয়ান্সবার 900 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, যা আজও চালু আছে। পুরো ইউরোপে একমাত্র আয়ারল্যান্ডে গর্ভপাত করানো অবৈধ। আমেরিকার হোয়াইট হাউস জেমস হোবার নামের এক ব্যক্তি ডিজাইন করেন, যিনি একজন আইরিশ নাগরিক ছিলেন। আয়ারল্যান্ডই পৃথিবীর একমাত্র দেশ যার রাষ্ট্রীয় প্রতীক একটি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। আপনার দাদা দাদি যদি আয়ারল্যান্ডের নাগরিক হয়ে থাকেন, তাহলে আপনি সেখানকার নাগরিকত্ব খুব সহজেই পাবেন, তা আপনি যেই দেশে জন্মগ্রহণ করেন না কেন। আয়ারল্যান্ডে এক পুরুষ আরেক পুরুষকে বিয়ে করা, অর্থাৎ গে বিবাহ, বৈধ। আয়ারল্যান্ডে ব্যাচেলর ডিগ্রি সম্পূর্ণ করার জন্য আনুমানিক ব্যয় 10,500 ইউরো থেকে 15,150 ইউরো, মাস্টার্স ডিগ্রি সম্পূর্ণ করতে আনুমানিক 7,400 ইউরো থেকে 15,720 ইউরো পর্যন্ত লাগতে পারে। এই দেশের রাষ্ট্রীয় মুদ্রা হচ্ছে ইউরো। আয়ারল্যান্ডের ডায়ালিং কোড হচ্ছে 353। বন্ধুরা, এই ছিল আয়ারল্যান্ডকে নিয়ে আপনাদেরকে জানানোর মতো কিছু তথ্য। নিয়মিত বিশ্বের বিভিন্ন দেশ সম্পর্কে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।